আমাদের যে ICDDRB, সামান্য একটু লবণ আর চিনি আর পানি, এই ব্যবহারটা আমরা হাজার বছর জানি নাই বলে আজকে আমরা SMT রুট স্যালাইন আমাদের খেতে হয় 7 টাকার কিনে, আটালা রুট স্যালাইন আমাদের 7 টাকা দিয়ে কিনে খেতে হয়। এই কারণে যে আমরা জানি না যে লবণ এবং চিনি এবং পানি এটা যে আমাদের একটা মূল্যবান স্যালাইন। আমরা মনে করি এটা দিয়ে শুধু বুঝি ডায়রিয়াই ভালো হয়, না, এটা দিয়ে আমাশাও ভালো হয়। স্যালাইন শুধু আমাশার জন্যই না, শুধু ডায়রিয়ার জন্য না, চর্মরোগের জন্য, মানে রক্তের সার্কুলেশনটা যদি এখানে না পৌঁছে তাহলে জায়গাটা পৌঁছবে। আপনি স্যালাইন যদি রেগুলার 2টা করে সকালে একটা রাতে একটা খান, আলহামদুলিল্লাহ আপনার রুট স্যালাইনের মাধ্যমে ধীরে 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 রেখে রক্তের সার্কুলেশন আসবে ভিতর থেকে, নখ করতে 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 চলে যাবে। আবার যাদের এরকম নখ পচে যাচ্ছে, নখ ভেঙে যাচ্ছে, তাদের জন্য একটি মহা ওষুধ হলো ঢেঁড়স। ঢেঁড়স মানে ইংরেজিতে লেডিস ফিঙ্গার, লেডিস ফিঙ্গার মানে মহিলাদের আঙুল। মহিলারাই সাধারণত গরম খাবার দাবার পাক করে পাক করে থাকে, ওভেনের কাছে থাকে, ভুলে চুকে জানতে অজান্তে এগুলো কালো হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়, কুষ্ঠরোগ হয়, বিভিন্ন রোগ হতে পারে। হলে আপনার ঢেঁড়সের মাথাটা কেটে আঙুলটা ঢুকিয়ে রাখবেন, মানে আঙুল অনুযায়ী একটু মোটা ঢেঁড়স নিতে হবে। নিয়ে আপনি এটা প্রতিদিন 15 মিনিট করে 7 দিন রাখবেন, আলহামদুলিল্লাহ আপনার নখের নতুন একটা রূপ পাবে। 10-15 মিনিট না রাখলেও চলবে, 5 মিনিট রাখলে চলবে, বয়স অনুযায়ী। যত কম বয়স হবে তখন 2-3-4-5 মিনিট রাখলেই হবে, অনেক বেশি বয়স হলে সেখানে 10-15 মিনিট রাখতে হবে। ওটা বয়স ভেদে আপনি প্র্যাকটিস করে নেবেন, আপনার হাতের সব রকম রোগ প্রতিরোধ করবে এবং সৌন্দর্য বৃদ্ধি করবে।